হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের সাথে যেমন প্যাসে থ্রি সিক্সটি এছাড়াও আরও একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাসে মেট্রো স্টেশনে কালকের ফা স্মোক ডিটেক্ট হয়েছে এবং মেট্রো চলা বন্ধ হয়ে গিয়েছিলো তাই নিয়ে নিউজও তৈরি হয়েছে খবর চ্যানেলেও দেখাচ্ছিলো তো সেটাও আমি আপনাদের শেয়ার করবো এছাড়া আপনাদের কি অন যে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার নজল স্যার তো নজল স্যার টুইটারে টুইট করেছিল সেটা বলতো সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো প্রথমে আমরা কথা বলবো অনপ্যাসিভ মেট্রো আমরা থ্রি সিক্সটির ওপরে তো অনপ্যাসিভ থ্রি সিক্সটির ব্যাপারটা হচ্ছে এটাই যে কালকের আনলাকিলি বলতে পারি আমি আনলাকিলি অ্যাস স্যার এবং অ্যার না আসার জন্য কালকে আমাদের সেরকম কোনো মানে কি বলবো দেখুন এরম কোনো ব্যাপার নেই যে অ্যাস আসেনি মানে কোনো রকম প্রবলেম আছে বা না অ্যার স্যার প্রচণ্ড বিজি যদি অ্যাস না আসে তার মানে এটাই যে অ্যাজ স্যার কর্পোরেট লেভেলে বিজি আছে কর্পোরেট লেভেলে কাম খুব একদম জলদি জলদি হচ্ছে খুব বিজিনেস মধ্যে হচ্ছে তো কিছু নিশ্চয়ই টার্গেট আছে বা কিছুই আছে অ্যাস স্যারের মিটিং থাকে তো এই সব কিছু আছে বলেই অ্যাস আসতে পারেননি এটা একদম সিম্পল খুবই সিম্পল ব্যাপার যে নিশ্চয়ই এটা হয়েছে মানেই এটা আর কিছুই না বুঝে গেল তো অ্যার স্যার যখন এরপরে কীভাবে বলুন তো আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে আমি এত বছর ধরে আছি তো এটা দেখে একদম ক্লিয়ার আপনাদের বলতে পারি যে অ্যাজ স্যার যখন আসবেন তখন দেখবেন অ্যার স্যারের চোখে মুখে মানে একটা কনফিডেন্সের ছাপ আপনি লক্ষ্য করতে পারবেন অ্যার স্যার কথা বলবে সেই কথার মাধ্যমে আমি একটা কনফিডেন্স খুঁজে পাবেন যে হ্যাঁ আমি এই কাজটা করে এসেছি হ্যাঁ আমি আর এই কাজটা কমপ্লিট হয়েছে আর কোনো চিন্তা নেই আর কোনো ভয় নেই আর কোনো টেনশন নেই সেটা অ্যাস স্যারের চোখে মুখে আপনারা ফুটে উঠে দেখতে পাবেন বোঝা গেল এটা আমি বারংবার দেখেছি এবং সবচেয়ে বড়ো কথা হলো এরকম আগেও হয়েছে অনেকবার যে এক সপ্তাহ হয়ে গেল দু সপ্তাহ হয়েছে অনেক দিন দশ বারো দিন পনেরো দিনও হয়ে গেছে যে এস সারের তরফ থেকে কোনো আপডেটই আসছে না এবং সবাই চিন্তা করছে যে কি হলো অ্যাস কোথায় গেল কোনো আপডেট কেন দিচ্ছে না কি ব্যাপার হলো হ্যাঁ তো সবাই একে ওকে জিজ্ঞেস করতো যে কি হলো কি হলো কিন্তু কেউ কিছুই তো জানে না আমি আগেও বলেছি তারপরে হঠাৎ করে একদিন এস মিটিং মিটিংয়ের ডেট আসবে এবং অ্যাস আসবে এবং এত কিছু জানাবে মানে এই হয়ে গেছে ওই হয়ে গেছে সেই হয়ে যেটা কমপ্লিট ওটা কমপ্লিট এটা হচ্ছে ওটা হচ্ছে তো প্রচুর প্রচুর কিছু আপডেটস দিয়ে যেতে আসে তো এরকম আগে অনেকবার হয়েছে রিসেন্টলিও বহুবার হচ্ছে এবং এখনো হবে দেখবেন যে কোনো মুহূর্তে আপনারা ব্যাক অফিসে চোখ রাখুন ও ফাউন্ডার্স ডট নেট ও ইস দেখতে থাকুন যে কোনো মুহূর্তে দেখবেন ব্যাক অফিসে পপ আপ এসে গেছে হয়তো মিটিংয়ের আসবে হয়তো আপডেটের আসবে হুম কোনো না কোনো আপডেট অবশ্যই আসবে এছাড়া যদি ওনাকে আপডেট দিতে হয় নিজে যদি না আসতে পারে বা পপ আপ না দেয় তাহলে দেখবেন মাটি স্যার বা রেড স্যার ক্রিস স্যার স্যার বা ধিলন কারণ না মাধ্যমে কোনো দেখবেন এসে গেছে বুঝে গেছে তো এইসব নিয়ে ভাবা ভাবার কিছু নেই সবসময় জানবেন যা হয় ভালোর জন্য হয় তো স্যার আসছে না মানে নিশ্চয়ই কোনো কিছু কাজে ব্যস্ত আছে এবং যখন আসবেন অনেক আপডেটস নিয়েই আসবেন অনেক আমাদের কাজ গুছিয়ে কমপ্লিট করেই আসবেন এটাই নিয়ম এটাই হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে অ্যাস স্যার আসতে পারেন অ্যাস স্যার এলে কর্পোরেট আপডেটসে আসতে পারেন অবশ্যই নিজে কর্পোরেট করতে পারে রবলিন শো আছে আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি যে কী কোন কোন শোয়ে আসার পসিবিলিটি বেশি প্রত্যেক দিন সকালে শো হয় আমাদের হচ্ছে লিন ডাকা মোটর তো সেই শোতেও আসতে পারে বা হতে পারে যে আপনার রবলিন শো হচ্ছে ফ্রাইডে নাইট যেটা আমাদের এখানে স্যাটারডে মর্নিং হয় তো সেটাতেও আসতে পারে তো দেখা যাক কী হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো জানাবো তার আগে এরপরে আমরা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে অন প্যাসিভ মেট্রো স্টেশন কালকেরে অন প্যাসিভ মেট্রো স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল কারণ ওখানে স্মোক ডিটেক্ট হয়েছিল ঠিক আছে স্মোক ডিটেক্টের জন্য মেট্রো মেট্রো ইন্টারাপ্ট হয়েছিল মেট্রো স্টেশনে মেট্রো চলছিল না তো আপনাদের ব্যাপারটা বুঝিয়ে বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অন প্যাসিভ মেট্রো স্টেশনে যে মেট্রোগুলো হয় সেগুলো ড্রাইভারলেস হয় ড্রাইভারলেস মানে ড্রাইভারলেস মানে হচ্ছে এটাই যে কোনো ড্রাইভার থাকে না কোনো গাড়ি চালক থাকে না অটোমেটিক্যালি গাড়ি চলে ঠিক আছে কেন ওখানে সব কিছু এআই এনেবেল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি মেশিন লার্নিং দিয়ে তো তার ওরকমভাবে লার্ন করানো আছে মেট্রো ওইভাবে কোডিং করা আছে সিস্টেম ওইভাবে বানানো হয়েছে যে মেট্রো স্টেশনে মেট্রো আসবে দাঁড়াবে দু মিনিটের জন্য কি এক মিনিটের জন্য দাঁড়াবে গেট খুলবে আবার অটোমেটিক্যালি এক মিনিট পরে গেট বন্ধ হয়ে যাবে আবার মেট্রো চলবে আবার পরের স্টেশনে যাবে নতুন কিছু কিছু নেই কোনো জ্যামের ব্যাপার নেই জাস্ট সিগনালিংয়ের ব্যাপার তো অটোমেটিক্যালি এটা চলে ওকে তো কোনো অসুবিধা হয়নি কিন্তু ওখানে এরকম সিস্টেম করা আছে যে ফায়ার ডিটেক্টরের জন্য স্মোক ডিটেক্টর আছে ঠিক আছে এরকম ডিটেক্টর থাকে রকম প্রবলেম হলে ডিটেক্ট করবে সাইরেন বাজবে তো এরকম সব সিস্টেম করা আছে তো কাল কি হয়েছিল সকাল নাগাদ কেউ একজন কোনো ইলেকট্রিক স্কুটি কোথাও পার্ক করেছিল হতে পারে বা কোথাও নিয়ে ঢুকে গেছিলো বা কিছু প্রবলেম হয়েছিল যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো এবং সেই ধোঁয়াটা অন মেট্রো স্টেশনে স্মোক ডিটেক্টারে গিয়ে লাগে এবং সেই ধোঁয়াটা স্মোক ডিটেক্টর স্মোক মানে ধোঁয়া তো স্মোক ডিটেক্টর ডিটেক্ট করে যে স্মোক ডিটেক্টর এই জন্যই লাগানো হয়েছে যাতে কোথাও কোনো ধোঁয়া হলে আগুন লাগলে তো ধোঁয়া বেরোবে সঙ্গে সঙ্গে সব কিছু স্টফড হয়ে যাবে এবং ডিটেক্ট করবে সাইরেন বাজবে ওয়াটার ওপর থেকে ওয়াটার পাইপ দেওয়া আছে জল বেরোবে তো সব কিছু সেইভাবেই সিস্টেম তৈরি করা ঠিক আছে এবারে হচ্ছে কালকে যখন স্মোক ডিটেক্টরে স্মোক ধরে স্মোক ধরে বলছে স্মোক ডিটেক্ট করে তারপরে মেট্রো স্টেশনে মেট্রো দাঁড়িয়েছিল এবং মেট্রো স্টেশনে মেট্রো চলা ইন্টারাপ্ট হয় এবং মেট্রো দাঁড়িয়ে যায় এবং মেট্রোর গেট খুলে যায় সবাই বাইরে বেরিয়ে আসে তো এরকম সকাল থেকে এটা এ হয় এরপরে আরটি এর কাছে খবর যায় আরটি মানে রোড ট্রান্সপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অফ ইউএই সরি তো তাদের কাছে খবর যায় সেখান থেকে লোক আসে সব কিছু দেখে ঠিক করে সারায় এবং ওখানে যারা মানে মেট্রো ইন্টার হওয়ার জন্য তো যারা যাওয়ার কথা ছিল তারা তো যেতে পারছে না তো তাদের জন্য গভর্নমেন্ট বাসের অ্যারেঞ্জ করে ঠিক আছে বাস অ্যারেঞ্জ করে দিতে তাদের যেখানে যা গন্তব্য তারা সেখানে বাসে করে পৌঁছে যায় দেখুন কতটা গভর্নমেন্ট খালি কতটা রেসপন্সিবল সেটা একবার দেখুন যে মেট্রো স্টেশনে মেট্রো ইন্টারপ্ট হয়েছে এখানে যদি আমাদেরও কলকাতায় মেট্রো চলে তো যদি কোনো রকম ভাবে কোনো রকম মেট্রো ইন্টারাপ্ট হয় কিছু করে না গভর্নমেন্ট বা কিছু না ঠিক আছে আপনার মেট্রো ইন্টারাপ্ট হয়েছে আপনি বসে থাকুন মেট্রো যখন সারানো হবে দু তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা পরে আপনি তখন যাবেন এর আগে এর ঠিক আছে তার আগে আপনি বসে থাকুন আর কোনো কাজ নেই এবার মানুষের কাজ থাকে মানুষ তো আর এমনি এমনি বাইরে বেরোয় না কাজ থাকে বলেই বেরোয় তো মানুষ মানুষ ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসেছে যার কাজে চলে যায় কিন্তু এখানে গভর্নমেন্ট এতটাই রেসপন্সিবল যে তাদের বাস অ্যারেঞ্জ করে দিয়েছে তারা বাসে করে গেছে বোঝা গেল তো এখানে যাই হোক সেসব কথা থাক তো তারা চলে যায় এবং পরবর্তীকালে এটা সব কিছু ডিটেক্ট করে সারানো ডারানো হয় যেখানে যা প্রবলেম ছিল যা হয়েছিল সেটা ঠিক করে তারপর আবার বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ মানে বিকেল থেকে আবার মেট্রো চলা শুরু হয়ে যায় ঠিক আছে তো সব কিছু শর্টেড এখন ঠিক আছে এর একটা কি ভালো দিক আছে অবশ্যই এটা খারাপ দিক এটা এরকম হওয়া উচিত হয়নি যা হয়েছে ভুল হয়েছে তা তো আমাদের কারণ হাত নেই বাট এটা একটা ভালো হয়েছে কী ভালো হয়েছে না আমরা ফ্রিতে পাবলিসিটি পেয়ে গেছি ফ্রিতে মার্কেটিং পেয়ে গেছি লোকের মুখে মুখে এখন শুধু এই কথাটাই ঘুরছে নিউজ চ্যানেলে নিউজ দেখিয়েছে খবরের নিউজ মিডিয়াতে মিডিয়া পাবলি মিডিয়াতে নিউজ চ্যানেলে খবরে পাবলিশ হয়েছে আর্টিকেল বেরিয়েছে ঠিক আছে তো এতে আমাদের ফ্রিতে পাবলিসিটি হয়ে গেছে লোকের মুখে এখন অনপ্যাসে যারা মেট্রো স্টেশনে রেগুলার যাতায়াত করে ধরুন তাদের কাছে এখন একটাই নাম যে অনপ্যাসে মেট্রো স্টেশনে এরকম ফায়ার ডিটেক্ট হয়েছিলো স্মোক ডিটেক্ট হয়েছিল এই হয়েছিল জানিস তো এরকম কথা আলোচনা হবে তাতে কী হবে তাতে চারটে জায়গায় আমাদেরই ফ্রি এর মার্কেটিং হবে ফ্রি এর পাবলিসিটি হবে তো খুব ভালো যা হয় ভালোর জন্য হয় সবসময় এটা মনে রাখবেন আচ্ছা আর নাজাল স্যারও একটা টুইট করেছিলো সেটা আপনাদের জানিয়ে রাখি অটোড্রোম অটোডোম নিয়ে যে সুপার গার্ন নাজল যে ঘুরছিল একটা ভিডিও এবং পাবলিশ করেছে একটা জাস্ট লেখা টুইটটা তো তো সেটা আপনারা চাইলে আপনারা দেখতে পারেন আপনারা টুইটার যদি ইনস্টল করে থাকেন তাহলে নাজাল স্যার সার্চ করবেন মোহাম্মদ নাজাল তো আপনারা পেয়ে যাবেন টুইটটা পড়ে আসতে পারেন যেটা এখন নাম হচ্ছে এক্স ফর্মালি নাম হচ্ছে টুইটার ছিল এখন এক্স হয়ে গেছে তো সেখানে গিয়ে আপনার টুইটটা আউট করতে পারেন কি লিখেছে বাকি ও অপেক্ষা করুন আপডেট অবশ্যই আসবে অ্যান্সার উপর ভরসা রাখুন খুব শীঘ্রই আপডেট এলে আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ থ্যাংক ইউ